শেফিল্ড অফ ইস্ট। শেফিল্ড অফ ইস্ট বলতেই হাওড়াকে, তার কারণ এই যে অঞ্চলটায় আমরা দাঁড়িয়ে আছি এখানকার লোহার ব্যবসার কারণেই বলতো। আর হাওড়াতে আজকেও লোহার ব্যবসা একটা ওয়ান অফ দ্য মোস্ট কন্ট্রিবিউটিং জিডিপি, অনেক বেশি টাকার ইনকাম অথবা মেন কাজটাই লোহার কিন্তু আজও হাওড়াতে। তো সেই লোহার বাজারের মাঝখানে কদমতলাতে ফ্রেন্ডস কেবিন 1964 থেকে চলছে। ভেতরটা যদি দেখো এখনও কিন্তু সেই ছোটো ছোটো চেয়ার টেবিল, ছোটো ছোটো ওই যে বিষয়টা যেটা নস্টালজিয়াকে ধরে রেখেছে সেই বিষয়টা আজকেও আছে। এটা কি আমাদেরটাই? চলো, একটা কথা বোর্ডটা, আর দু নম্বর কথা হচ্ছে এইখানে দেখা যে ওভেনটা আছে, ঠিক আছে? আমি মনে আছে আজ থেকে দু তিন বছর আগে অবধি এখানে যে কয়লা দিয়ে যে আঁচে ব্যাপারটা হয়, সেই আঁচে দিয়ে কিন্তু এখানে রান্না হতো। ভেতর থেকে তোমার ওই চিকেন কষা বা মটন কষা তুমি দেখো বোর্ডেতে ছিল, এই যে কষা মাংস মানে ভেতরে হতো, কাস্টমার অর্ডার দিলাম এখানে এসে কয়লার আঁচেতে বিষয়টা গরম হতো, দেন গিয়ে প্যাক হতো অথবা এখানে সার্ভ। আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় মৌসুনী আইল্যান্ডটা প্রথমে কে চিনিয়েছে? আমি জানি না কে এই ছেলেটা, ঠিক আছে? আচ্ছা, কলকাতা আমরা এখন বিরিয়ানি নিয়ে এত লাফালাফি করি, প্রথম বিরিয়ানি, স্ট্রিট বিরিয়ানি, 50 টাকার বিরিয়ানি ভাইরাল ভিডিওটা কার? তার উত্তর 40 টাকা, এক্স্যাক্টলি। তার উত্তর হচ্ছে এই ছেলেটা। এই ছেলেটাকে তোমরা অনেকেই হয়তো বছর দুয়েক দেখোনি। হ্যাঁ, বছর দুয়েক রেগুলারলি মানে তোমরা দেখোনি বছর দুয়েক, এটা বলা যেতে পারে। তো বছর দুয়েক হয়তো আমাদেরকে দেখেছো, কিন্তু আমরা যাদেরকে দেখে ভিডিওটা করা শুরু করেছি তার মধ্যে ও একটা ছিল। একটা ছোটো একটা হাড়ি থেকে ভিডিও বানিয়ে ভাইরাল হতে পারে সেইটা শিখেছি তোমার থেকে। আর আজকে হাওড়াতে এসেছি ওর চোখে হাওড়ার খাবারটাকে এক্সপ্লোর করতে, সেটাও কিছু না কিছু আজকে আমি কিছু শিখবো। আমি সত্যি কথা বলছি যে আমাকে একজন সাবস্ক্রাইবার মেসেজ করেছিল দমদম অঞ্চল থেকেই, যে দাদা এখানে একটা বিরিয়ানি খেলাম, যেটা হতো তখন আর কি। আমিও বা কতটা জানি, আমি লোকের থেকে শিখি যে এখানে ভালো পাওয়া যাচ্ছে, তারা খেয়ে বললো ভালো পাওয়া যাচ্ছে। আমি বললাম আচ্ছা, আমি বললো যে দাদা তুমি আসবে তাহলে তোমার ভিডিওতে একটু থাকবো, তাহলে দুজনে মিলে ভিডিও, হ্যাঁ চলো গেলাম, খেয়ে দেখলাম, খেয়ে দেখে আমার ভালো লাগলো, একটা ভিডিও বানালাম। আমিও জানতাম না যে কী হতে চলেছে, আমিও কোনো অ্যান্টিসিপেশন, উল্টে কোইন্সিডেন্স। এরকম অমিতদা জানে বা যারা ক্রিয়েটার জানে অ্যানালিটিক্স বিষয়টা কত ইম্পর্টেন্ট। আমরা অ্যানালিটিক্স দেখেই ভিডিও ছাড়ি, যে ওই সময় ভিডিও ছাড়লে একটু রিচ বেশি হবে, ভিউ বেশি হবে। আমার ভিডিওটা ছাড়া, মানে যে ভিডিওটার কথা বলছে কাকার বিরিয়ানির, আমার ভিডিওটা ছাড়ার এ ছিল যে শনিবার ছাড়বো, এডিট করে উঠতে পারিনি। রবিবার বসে আড্ডা মারছিলাম বন্ধুদের সাথে, তাহলাম ছেড়ে দিই। আর অমিতদাও জানে বা বাকি ক্রিয়েটাররাও জানে যে রবিবার হচ্ছে ওয়াস্ট ডে, যেখানে ভিডিও ছাড়তে পারি, ভিডিও চলে না। আমি ভিডিও ছাড়া 2 ঘন্টার মধ্যে দেখছি এটা কী হলো, ধুম করে লোকজন মানে এত ভালো লাগছে। আমি কাকাকে ফোন করলাম যে কাকা কালকে একটু বেশি বিরিয়ানি বানিয়ে, একটু বেশি বানিয়ে, যে 10 প্লেট 15 প্লেট হয়তো বেশি লোক যেতে পারে। পরের দিন কাকা ফোন করে বললো যে আমার বিরিয়ানি 1 ঘন্টার মধ্যে শেষ। এটাই কাকতালীয় ব্যাপার। কোনোভাবেই উদ্দেশ্য ছিল না যে ভাইরাল ভিডিও বানাবো। যেরকম মৌসুনী আইল্যান্ড, আমি যখন ভিডিও বানানো শুরু করি আমার উদ্দেশ্য ছিল, আমি 2019 সালে ভিডিও বানানো শুরু করি চাকরিটা পেয়ে। কারণ সত্যি বলতে কলেজ জীবনে হাতে টাকা পয়সা ছিল না, দিনে মানে আমার এখান থেকে 2 বাস চেঞ্জ, একটা অটো চেঞ্জ করে যেতে হতো কলেজ, সেই জন্য বাবা হাতে রোজ 50 টাকা ধরিয়ে দিত। তো তার মধ্যে থেকে সেভিং করে যা টুকটাক হয়, কিন্তু ভিডিও বানানো সম্ভব ছিল না। চাকরিটা পাওয়ার পর যে হ্যাঁ ভাই হাতে টাকা এসছে, ট্রাইপড কিনলাম, ফোনটা একটু ভালো ফোন কিনলাম, কিনে ভিডিও বানানো শুরু করলাম। তো সেই সময় দাঁড়িয়ে যে পরিস্থিতিটা ছিল, আজকে যে পরিস্থিতিটা তুমুলভাবে চেঞ্জ হয়েছে। এত লোক ভিডিও বানাচ্ছে, এত ভালো ভালো কাজ করছে। অমিতদা শিলিগুড়ি গিয়ে ভিডিও বানাচ্ছে আমি দেখি, মানে গোটা জিনিসটা এতটা সুন্দরভাবে চেঞ্জ হয়েছে। অবশ্যই নেগেটিভ দিক আছে, নেগেটিভ দিক থাকবে, কিন্তু যারা ভালো কাজ করছে আমি বলবো যে ভাই আমার ভিডিও দেখতে ভালো লাগে। আজকে বাবা থেকে শুরু হয়েছে কাজটা, ছেলে করছে, তো এটাকে খেয়ে দেখা যাক কেমন। তার সাথে চিকেন পাকোড়া, এই চিকেন পাকোড়া কিন্তু একটু আলাদা যেটা দেখে বুঝতে পারছি। কারণ এই যে তুমি ক্লোজে যদি দেখো এখানে দেখতে পাবে অল্প অল্প লঙ্কা, যেটা গোটা লঙ্কা সেগুলো কিন্তু পাবে। আচ্ছা আচ্ছা, প্লাস এই যে কোটিংটা, এই কোটিংটা অন্য কোথাও পাবে না। আমি ওটাই বলছি, দেখি একটু অন্যরকম লাগছে। এবং আমাদের সবার, বাঙালিদের সবার ফিশবে। তো আমাদের সাথে এখন ওনার আছে, দাদা আপনার নামটা যদি একটু বলেন। আমার স্বপন কুমার মাঝি। তো শুরু করেছিল আপনার বাবা? বাবা নিরাপদ মাঝি আর কি। মোটামুটি কত বছর আগে? ওই 64 আর কি হবে এই জায়গাটাতে। হ্যাঁ, একই।
কোন খাবারটা আপনার? মোগলাইটাই বেস্ট সব থেকে আর কি, মোগলাই ফিশ ফ্রাই এইটাই বেস্ট। বেস্ট আইটেমই আমরা নিয়ে নিয়েছি, তো এই দামগুলো যদি একটু বলে দেন। পকোড়া 20 টাকা পিস, ফিশ ফ্রাই 50 টাকা, মোগলাই সিঙ্গেল ডিমের 70 টাকা। কলকাতার সেই কেবিন কালচার কদমতলাতে ফ্রেন্ডস কেবিন, ছোট্ট একটা পরিচয়। আমার দৃঢ় বিশ্বাস খেতে হ্যাঁ অসাধারণই হবে, কারণ খুব সাধারণ জিনিসটাই আমাদের পৃথিবীতে অসাধারণ হয়। এটা দেখে ওটাই মনে হচ্ছে এই খাবারটা মোগলাইটা একেবারে অতি সাধারণ এবং অতি সাধারণভাবেই বানানো হয়েছে। যে লোক হিন্দি মে দেখ রে ওর কমেন্ট কর রে ভাইয়া কুছ সমঝ মে নি আ রহা, মে বহি কে রহা কি পুরানে কলকাতা কা জিতনা কেবিন স্টাইল হোতা না, ক্যাফে হোতা হ্যা না, উসি এক হাওড়া মে কদমতলা বোলিয়ে এক জগহ হ্যায়, ওয়াহাঁ পর হাম লোগ আয়ে হ্যায় মেরে ফ্রেন্ড কে সাথ অর এক্সপ্লোর কর রে ইয়াহাঁ কা খানা, অর ইয়ে বাংলা মে হোতা বিকজ দোস্ত কে সাথ বাংলা মে বাত করনা অর কাম করনে কা মজাই আলাগ হ্যায় না জি। তো চলিয়ে তাহলে আমরা প্রথমে মোগলাইটা খাই, এমনি খেয়ে দিই একদম সাধারণ, খুব সুন্দর ভালো তেলে তৈরি করা, ফ্রেশ ডিম লঙ্কা পেঁয়াজের দারুণ কোনো ভেতরে আলোমা ফিটনেস A1। তো এবার আলুটা দিয়ে খাবো, একটু তেল নেই কিচ্ছু নেই, ঝাল ঝাল করে একটুখানি জাস্ট লঙ্কা দিয়ে ব্যাস ব্যাস চলো খাওয়া। A1 কোয়ালিটি, গোটা বড় একটা মাংসের পিস, তার উপরে কোটটা দেওয়া আছে, কোটটাতে অনেক কিছুই দেওয়া আছে, তার মধ্যে লঙ্কা দেখা যাচ্ছে, এই দেখো লঙ্কা লঙ্কা কেটে দেওয়া আছে, একদম পুরো বাংলা ফরম্যাটে জিনিসটা বানানো বলো। আদা রসুনের পেস্ট, তার সাথে পেঁয়াজের পেস্টও দেওয়া আছে, লঙ্কার ভালো পাঁচ, একটু ইন্ডিয়ান মশালা দ্যাটস ইট। যদি কদমতলার ফ্রেন্ডস কেবিনে না আসতাম এমনি পাকোড়ার স্বাদ কোনো দিন আমি নিতে পারতাম না। তো থ্যাংক ইউ মেট্রোপলিটন বয়কে, কৌস্তবকে, ওর সাথে আমার প্রথম ভিডিও হচ্ছে ধামাকা, প্রথম ভিডিওতে ধামাকা। A1 কোয়ালিটি কাসুন্দিটা, সেটা হচ্ছে তোমার হোমমেড, মানে এখানকার ওনারা বানায়। তো এই হচ্ছে ফিশ ফ্রাইটা, আমরা ভেঙে অলরেডি কৌস্তব দেখিয়ে দিয়েছে তোমাদের ভিডিওতে, ফিলেটা বেশ মোটা। আর হ্যাঁ 50 টাকা ভোলা বেটকি, একদমই বলছে না অরিজিনাল বেট, এটা আমি বলবো অ্যাভারেজ। সবথেকে দুর্দান্ত আমার লেগেছে পকোড়া মোগলাই, এটা অ্যাভারেজ। তো কৌস্তব যেটা বললো যে একবার অমিত এটা দিয়ে ট্রাই করো কেমন, ঝালটা কিন্তু লাগছে, ব্রহ্মতালুতে পরে হিট করবে আমি জানি। আমরা নিয়েছি যেটা, এই যে সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কচুরি, আর এই পিছনেরটা হচ্ছে ডালপুরি, আর সাথে আলুর খোসাওয়ালা তরকারি। যে জায়গাটা এটাও কিন্তু কদমতলাতে, যদি ঘুরিয়ে দেখাও দোকানের বাইরে কিন্তু কোনো নাম দেখতে পাবে না, একদম প্রপার মানে কদমতলার ভিড়ভাট্টাওয়ালা এলাকা। দোকানের নাম আসলে হচ্ছে ঋষি ময়রার কচুরি, যিনি শুরু করেন তার নাম ছিল ঋষি এবং ময়রা, সেই সাপেক্ষে ঋষি ময়রা। স্পেশালিটি যেটা, কচুরি ডালপুরি বা তরকারি তিনটাই হয় খাঁটি সর্ষের তেল। আমি আর কৌস্তব জাস্ট হেঁটে হেঁটে আসছিলাম, আস্তে আস্তে ওকে বলছিলাম যে উড়িয়া ফুড কখনো ট্রাই করো, তো আমার সাথে উড়িষ্যা চলো, তুমি দেখবে উড়িয়া ফুড কত টেস্টি। হতে না হতেই সেই আমাদের বাঙালির আলুর খোসা সহ যে আলুর তরকারি, এই প্যাটার্নের সবজিটা কিন্তু উড়িষ্যার থেকেই, মানে উড়িষ্যা এর অরিজিন এই প্যাটার্নের সবজিটা। বিকজ উড়িষ্যাতে যে কোনো খাবারে যদি আলু ইউজ করা হয় ওটা খোসা সহই ইউজ করা হয়, সেটা মাংস হোক সেটা আলুর তরকারি হোক। তো এটাকে আমি প্রথমে একটু ভাঙবো, আজকে বৃষ্টির দিন, রথযাত্রা জাস্ট শেষ হলো, বাহ ব্যাপক পরিমাণে স্টাফ, ঠিক আছে এইখানে ডালের স্টাফটা বেশ মোটা বেশ ভালো, এখানকার লোকেরা খুব লাকি, একদম এখানকার লোকেরা গর্বের সাথে বলছে, ঠিক আছে খোসা সমেত তরকারি চলো। সর্ষের তেলের দারুণ গন্ধ, তো ফ্লেভার বেরিয়েছে না, এবার মনে হচ্ছে আমরা এক্সপ্লোর করছি মানে অনেক দিন পর, তার উপর আবার বৃষ্টিটা হয়েছে। আলু সবজিটা দিয়ে খাওয়া যাক, একদম সিম্পল, ওইখানে দেখছিলাম সিম্পলভাবে একদম তৈরি করা। ভাই তোমার যতটা না
ভেতরে পুরের তুমি ফ্লেভার পাবে, তার থেকে বেশি আমি বলতে পারবো ডমিনেটিং ফ্লেভার পাবে সর্ষের তেল। সবজি দিয়ে সর্ষের তেল, আলুর মিষ্টি, বেস্ট প্লেস, এটা কদমতলাবাসীর গর্ব। ও হো হো হো, ভেতরে স্টাফ দেখো, হ্যাঁ আই থিঙ্ক ওনাদের এটা 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 চানাই হবে তাই না? এইটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আশা করা যাক এখানে খুব ভালো সুস্বাদু একটা চপ আমরা খাব। একটু আমি ভাঙি, একটু বস্তপকে খাওয়াই, একটু আমি খাই, তো অবশ্যই ভেতরটা দেখাবো। একদম নরম তুলতুলে অনেক কিছুই আছে, চলো খাওয়াই। আহা ফ্রেশ, এইখানে খাবার খেয়ে একবারও তোমার এমনি মনে হবে না যেমনি তোমাদের মনে হয়, যেমনি আমারও মনে হয় না খেলে ভালো হতো কি, একবার এমনি মনে হবে না খেয়েছি খুব ভালো হয়েছে, না হলে মিস করতাম। যে বিষয়টা বলছিল যদি দেখো না, এখানে বিট এই সিজনেও ভরা বর্ষা সেখানেও কিন্তু বিটের সাপ্লাইটা থাকে, তার কারণ এই আইটেমটা আর ওই কচুরি ডাল পুরি এই দুটো বিষয় মানে হট আইটেম। এখন বাজে বিকালবেলা মোটামুটি 5টা, যদি কেউ 6টায় আসে পাবে না, সেকেন্ড লট ভাজতে চলে যায় একদম। আমি 2 মাস হলো বাড়ি এসছি, আমি কিন্তু খেয়ে দেখিনি কচুরি ডাল পুরিটা, খেয়েছি এটা মিস করছিলাম। আচ্ছা আজকে গিয়ে বৃত্তটা কমপ্লিট হলো। অনেক লোকেরা বলে যে যে কোনো জায়গারই পুরনো যদি কোনো খাবার তুলে ধরি বলে যে আগে খুব ভালো টেস্ট ছিল এখন সেরকম একদমই নেই, মেনটেন করেছে মানে আমি অ্যাটলিস্ট খেয়েছি আমার 26 বছরে আমার দাদুর আমলের দোকান, তখনের মতন টেস্ট কিনা সেটা আমার জানা নেই, আমার ছোটোবেলায় যেরকম খেয়েছি আমার কিন্তু ভালো লাগে, এইটাই হচ্ছে কথা, এরকম থাকাটা উচিত। চলো তাহলে এখানে এটা ছোট্ট করে শেষ করে নেক্সট আমরা ডেস্টিনেশনে যাচ্ছি, চলো চলো লেটস গো। ये हम लोग का प्योर रिवाजी मटन है, पूरा हावड़ा में कोई नहीं है जो 200 ग्राम का मटन प्योर रिवाजी खिलाता हो। हम लोग दीबापी और ओद बहुत सारा बड़ा बड़ा रेस्टोरेंट में सप्लाई करते मटन। FIR एक 200 ग्राम का पीस का एक ब्लॉगर आया हुआ, ये अपना शॉप है मेरा। हाँ ये अपना हम लोग का बिरयानी वाला पीस है, 220 ग्राम रहता है, उसको वेट करो। हाँ ये प्योर रिवाजी सीना पीस है, एक नंबर। কিচ্ছু চাইনি আমি আজীবন বিরিয়ানি ছাড়া। তো কৌস্তব আমাকে নিয়ে এসছে তাজমহল বিরিয়ানিতে, যেটা হচ্ছে কদমতলার একদম যে মোড়টা, বাটার মোড়ে গেছে, বাটার মোড়ের একটুখানি এগিয়ে তুমি যদি আসো, কাউকে জিজ্ঞাসা করলে হবে, বছর দেড়েক হয়েছে বিরিয়ানি দোকান, তার কৌস্তবের খুব ভালো লাগে। শুধু বিরিয়ানি নিচ্ছি, গ্রেভি আইটেম নিচ্ছি না, তার কারণটা কি? তার কারণ বিরিয়ানিটা এত ভালো, তারপরে মনে হবে যে আরেক প্লেট বিরিয়ানি হলে বেশি ভালো হতো গ্রেভিটা আনার জন্য। ওর যেহেতু এত ভালো লেগেছে ছোট্ট একটা কোজি জায়গা আছে বসার, ভেতরটায় মোটামুটি তোমরা 12-15 জন না 16 জন 16 আর বাইরেটায় তোমরা হচ্ছে 22 জন বসার জায়গা, এসি আছে। অনেকের মনে হতে পারে এত ছোট্ট দোকানের এত কেন বেশি দাম, সেটা আমারও মনে হচ্ছে, খেয়ে দেখি সত্যিই কি এত দামটা তারা জাস্টিফাই। এই যে আহা দেখতে পাচ্ছ এই চাট বিষয়পত্র আর মশলাপাতি মিলিয়ে মিশিয়ে এরম নয়, এই বিরিয়ানিটা আমাকে কনফিউজ করে দেয়, কারণ আমি বিরিয়ানিটাকে দুটো শ্রেণীতে ভাগ করেছিলাম, একটা হচ্ছে এই অ্যারোমেটিক বিরিয়ানি যেটাতে আমার টপ লিস্টে ছিল এলাহি, আর আরেকটা টাইপের বিরিয়ানি যেটা হচ্ছে স্পাইসি ব্যারাকপুর। এইখানে না গোটা গেমটা বদলে যায়, দুটো মিক্সিং ব্যাপার স্যাপার। ক্লোজে যদি দেখাও অমিতদা, এ দেখো তারি রাইস দেখতে পাচ্ছ এখানে, আবার এই ওপরে সাদা আর এই অ্যারোমেটিক হলুদ রাইস দেখতে পাবে। তারির রাইসটা আর এটা মানে একটুখানি প্রপোর্শনেট আছে, 50-50, অনেক জায়গায় 20-80 থাকে, এখানে 50-50। দামটা কেন বেশি তুমি বলছিলে, তুমি পিসটা দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি অরিজিনালি রেওয়াজি খাসি, না পাঠি না পাঠা,
অ্যাকচুয়ালিতে খাসি, কনফিডেন্টলি বলতে পারছো? হ্যাঁ আমি খেয়েছি, আমার সত্যি কথা শরীর খারাপ হয়নি বা খেলে, এখন 4-5 বছর ধরে তো ভিডিও বানাচ্ছি, খেলে বুঝতে পেরে যাই একটা গোটকা গন্ধ ছাড়ে কিন্তু, ধাড়ি হোক পাখি হোক যে কোনো এইখানে কিন্তু সেটা পাবে না তুমি। শুরু করার আগে তুমি বুঝতে পারছো বিষয়টা? ও দেখতে একটুখানি খতরনাক লাগছে অডিয়েন্সের, আর গালাগাল করছে হয়তো যে দাদা এত হাই ফ্যাটওয়ালা জিনিসপত্র খাবেন না, কিন্তু ওই যে ভিডিও বানাতে বেরোলে সপ্তাহে একদিন একটুখানি খেয়ে নিই, ওই জন্য দুজনে মিলে খাবো, একা খাবো না, একা খেলে আর দেখতে হবে না। আরসালান মে ইতনা জাদা দেতে যো তুম বোল রহে থে আমার অ্যাকচুয়ালি হ্যাঁ আরসালান মে ইয়ে করতে ঘি অর জাফরান হম লোগ অ্যাকচুয়ালি ইউজ করতে আর আরেকটা টেস্ট পাওয়া যায় এলাচের নরমাল দোকানদার ইউজ নে করতে আর আগের দিন এই যে দাম বেশি দাম বেশি 110 টাকা চিকেন বিরিয়ানিতেও কিন্তু আমি আলু বোখারা পেয়েছি আগের দিন, এই যে ঝরঝরে রাইস পত্র। আমি তো বললামই ভাই, মানে তুমি 100 টাকা কম দিয়ে আরসালানের স্বাদ পাচ্ছ, এটা কি তুমি বলতে চাইছো? হাওড়াতে বসে যখন একটুখানি সত্যি কথা বলতে মাসের শেষে পকেটটা কম থাকে তখন চিকেনে শিফট করি, মাসের শুরুটা থাকে মাইনে পত্র এসে গেছে তখন মাটনটা দিয়ে শুরু করি। আরসালানের বিরিয়ানি খুব খেতে ভালো লাগে। আমি একটা মানে আরসালান থেকে প্রমোশন পেয়েছি তো আমি ইচ্ছে করে বেশি করে অর্ডার করেছি, সেখান থেকে খাবার আমি বাড়িতে নিয়ে এসেছি, এখন ফ্রিতে খাচ্ছ না, ওই জন্য পয়সা নিয়েছি না না ওই যে যেটা বললে এটা কমেন্ট আসছে, আচ্ছা না ওই জন্য পয়সা নিয়েছি কিন্তু এখন অব্দি ভিডিওটা দিইনি, ভিডিওটা আসবে। বিরিয়ানির প্রপার মেকিং আরসালান আমার আমাদের পাকসার কাছে, এবং যিনি উস্তাদজি আছেন সব থেকে পুরনো, যিনি একদম ডে ওয়ান থেকে আছেন, সেই লোকের এক্সক্লুসিভ ইন্টারভিউ আছে এবং অবভিয়াসলি টাকা দিয়েছে আর অনেক কিছু আছে। আর এই প্রসঙ্গে আমি লাস্ট আরসালান খেয়েছি 1 মাস আগে, খুব আনএক্সপেক্টেডলি বেরিয়েছিলাম অন্য ভিডিও বানাতে, দেখলাম যে হচ্ছে না, এত গরম এত কষ্ট হচ্ছে, তারপর 1 ঘন্টা লেট চুপচাপ চলে গেলাম দমদমে, ওই যে ডায়মন্ড প্লাজার পাশের আরসালানটায় আছে, গিয়ে ভিডিও বানালাম শর্ট ভিডিও, আর লোকে এত পছন্দ করেছে, মানে আরসালানের বিরিয়ানির প্রেম মানুষের এত, সেটা কমেন্ট বক্সে ঝরে ঝরে। সাউথ কলকাতা মানেই না, এর কোনো বিকল্প নেই, ওই জন্য কমেন্ট বক্সে ঝরে ঝরে পড়েছে ভালোবাসা, আরসালান বেস্ট। আমি বলিনি ভিডিওতে যে দাদা বৌদি ভার্সেস আরসালান, লোকেরা নিজেরাই লড়াই করতে শুরু করে দিয়েছে, কে বলছে দাদা বৌদি বেস্ট আর ম্যাক্সিমাম বলছে আরসালান বেস্ট। না দাদা বৌদিও বেস্ট, এই জন্য আমি স্বীকার করছি, হয়তো সঞ্জীব দা দেখছে, আমি দাদা বৌদিকেও আগিয়ে রাখি, দুজনে আমার ক্লায়েন্ট, দুজনেই পছন্দ। আমাকে তো দেয় না কিন্তু আমার খেতে ভালো লাগে ব্যাস, আলুটা তো অবশ্যই সেদ্ধ হয়েছে সেটা বোঝা যাচ্ছেই, আর এখান থেকে যে দেখছো ছাল চামড়াটা তুলে, আমি একদম ছাল চামড়া বেশি তুলবো না, একটুখানি তুলে মিশিয়ে, কিছু কিছু কথা আছে বা কিছু কিছু প্রবাদ আছে যে দেখতে এরকম খেতে কি আরও ভালো হবে, বা অথবা ইংলিশে বলে লুকস ক্যান বি ডিসিভিং, অ্যাকচুয়ালিতে এইখানে সেই জিনিসটা নয়, যতটা ভালো দেখতে যতটা দেখে লাগছে যে টেস্টি তার থেকে অনেক বেশি ভালো খেতে, তার কারণ মাটনের এই যে পিসটা একটুখানি হার্ট অ্যাটাক টাইপের জিনিসপত্র লাগতে পারে, বাট ভাই টেস্টের ব্যাপারে কোনো কম্পেয়ার নেই, এই পিসটারই হচ্ছে দাম না, কোনো ঝরে ঝরে পড়ছে না এখানে। আর এইটা যেটা 110 টাকা দামের চিকেন বিরিয়ানি, একটুখানি রিকোয়েস্ট করাতে লেগ পিসটা দিয়েছে, আর এরম নয় যে মানে যে লেগ পিসটা ছিল সেটাই দিয়েছে, মুরগি ধরে নতুন করে বানিয়ে দেয়নি কিন্তু এটাই অ্যাভেলেবেল ছিল, তো এই চিকেন পিসটা দিয়েছে, ভাঙা ভাঙি করলে এই যে বোঝা যাচ্ছে বিষয়টা। আহ চাল আর আলুর বাকি বিষয়ের যদি বলি, সেম ইয়াকনিতে কিন্তু চিকেনটা আর মাটনটা একসাথে প্রিপেয়ার হয়, তো সেই জন্য বলবো যে মাটনের একটা হালকা টেস্ট কিন্তু চালের মধ্যে থেকে যায়, কিন্তু ওই মাটনের টেস্ট হলো রাইসের সাথে চিকেন খেলে দাম পড়বে মাত্র 110 টাকা, পকেটের জন্য একটুখানি পুষ্টিকর, আমার খুব ভালো লাগে মাটন, ওই যে বললাম মাসের শুরুতে মাটন, মাস শেষ হতে চিকেন, আর একদম যদি মাসের শেষে খুব অবস্থা না হয়ে যায় আলু বিরিয়ানিতেও আমি নামতে রাজি আছি। হ্যাঁ বিরিয়ানি চাই। সো অনেক কথা হয়েছে, অনেক কিছু হয়েছে, এবং সত্যি বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গেছে, এবার বিরিয়ানিটা খাওয়া যাক। কোস্তক কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, ওর ওজন 15 কেজি বেড়ে গেছে,
আমার আছে কিয়া দেখো ইউটিউব সবমে ইউটিউব ফেসবুক সবমে কিয়া দেখো হ্যাঁ ওই ভিডিও পেজ কা নাম হ্যাঁ কিয়া দেখোগে জনাব নাম ই রক্ষে সব কনফিউজ হয়ে যাতে আর এক মেট্রোপলিটন বয় তো ভাইয়া বাতচিত হ্যাঁ এসা আয়ে হ্যাঁ হাওড়া আর খা রে হাওড়া কা কলকাতা বিরিয়ানি মতলব কই কনফিউজন নেই হ্যাঁ ভাই বঙ্গাল মে বিরিয়ানি মিলতা দু তিন টাইপ কাজ মিলতা উনমে সে এক আওয়াজি কলকাতা বালে বিরিয়ানি জিসমে আলু হতা হ্যাঁ মটন হতা হ্যাঁ চিকেন লগা তো চিকেন হ্যাঁ জি তো করতে রাইস ফ্লাফি লং গ্রেন কম্পোজে আসলাম চেহারাটা মিলিয়ে যাচ্ছে ফেস টু ফেস ডুপ্লিকেট আর ডুপ্লিকেট করাটা ঠিক হবে না অনেকটা কাছাকাছি সেম সেম টু সেম সেম কারিগর সেম টু সেম বাট ডিফারেন্ট চলো ভাইয়া জায়গে কাজ শুরু তো হয়ে চুকা থা লেকিন হমকো লাগতে খতম ইধরই হোনে বালা হ্যাঁ কতটা ফ্লেভারফুল ওহ মানে মুখে না পুরো ভরে গেল শাহী মশালা মুখে গরম মশালা ভরে গেল যেটা একদম ওভার পাওয়ার করছে না যেটা খেতে খুব ভালো লাগছে এবং হালকা একটা গ্রেসি দেখো গ্রেসিনেস জেল্লা বেরোচ্ছে ভাই জেনুইনলি বলছি জেল্লা বেরোচ্ছে এবং এত ফ্লেভারফুল রাইস ভাই তার সাথে আলু মিষ্টি মিষ্টি আলু আর পুরো ঠান্ডা হয়ে গেছে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু খেতে খুব ভালো লাগছে এটাই আমি তখন ওনাকে বলছিলাম যে খানা এদিকে আচ্ছা হবে না ঠান্ডা ভি দিয়ে আর খাওগে মজা আসবে গুরু তো গুরু চলো করতে শুরু পোস্তকে নিয়ে আমি আরেকবার বলছি ওদের ভিডিও আমি দেখতাম দেখে শিখেছি কাজ আর ও এই জায়গাটা রেকমেন্ড করে আমাকে বসে খাওয়াচ্ছে মানে নো ডাউট বি এটা ভালো একটা পয়সা দেয়নি এবং আমরা ফুল বিল পে করে খাচ্ছি ঠিক আছে এখানে কোনো পেট প্রমোশন হচ্ছে না আর আমি পেট প্রমোশন করলে আমি বলেই দিই এখানে কোনো পেট প্রমোশন সত্যি পোস্ত খেতে ভালো জেনুইনলি বুঝি খেতে ভালো চলো এবার মাটনটাকে একটু খাওয়া যাক আহা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এত সুন্দর জিনিসটা ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে এই দেখো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা মাটনের একটাই বাইট নিচ্ছি বড় বাইট বাকিটা পোস্ত খাবে আমি চিকেন খাই না কিউকি মেরা ফ্যাটি লিভার জেনুইনলি বলছি বলতো তুমি ভালো কোয়ালিটির মাটন ইউজ করো আমার কিচ্ছু বলার নেই আপনি কত বছর ধরে এটা বানাচ্ছেন মেরা হো গিয়া কম সে কম 10 সাল সে হম করে মেরা পিতাজি পহলে সে করতে থে পরশুরাম মিষ্টি দোকানটার নাম দেখতে ভিড় আছে একটু দেখিয়ে দাও লোকেরা যেটা খাচ্ছে আমরা সেটা খেতে এসেছি হ্যাঁ এইখানে খুবই বিখ্যাত এখানকার কুলফি ফালুদা তার দাম 40 টাকা টাকা পেমেন্ট হয়ে গেছে তো একটা টোকেন দিয়েছে ছোট্ট করে দাদার কাছ থেকে অ্যাড্রেস একটু জেনে নেবো দাদা যদি কেউ আসতে চায় আপনার এখানে ফালুদা খেতে কিভাবে আসবে স্টেশন হাওড়া ময়দান নেমে থেকে এখান থেকে 2 মিনিটের হাঁটা পথে ওয়াকিং ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিট আর দাদার কাছ থেকে যেটা শুনলাম মোটামুটি 50 বছরের পুরনো এই দোকানটি এবং দোকানে লেখা আছে পিওর ঘিতে সব মিষ্টিগুলো তৈরি করা আর আপনাদের মোটামুটি মিষ্টি আর সন্দেশ মিলে কত আইটেম ডেলি থাকে কত আইটেম আমাদের হিসেবের বাইরে থাকে কোনো কোনো শান্তি হতে থাকে শেষ হয়ে এলে আবার হয় এইভাবে হয় বাটারস্কচ সন্দেহ আছে আবার খাওয়া আছে ম্যাঙ্গো সন্দেহ আছে কীরকদম আছে চমচম আছে বাটারস্কচ একটা তাহলে আদি কোস্তব আমাকে অনেকবার চেষ্টা করেছে যেন আমি কুলফি ছাড়া অন্য কিছু না খাই বিকজ আমার সুগার কিন্তু আমরা খাবো আমার 25 বছরের ফেভারিট হচ্ছে কুলফি ফালুদা মিষ্টি অল্প বিস্তর খাওয়ার অভিজ্ঞতা আছে কিন্তু এই আইটেম যেটা এটা হচ্ছে বাটারস্কচ সন্দেশ ওপরটা দেখো ক্যারামেলটা দেখতে পাচ্ছ এই দানা দানা যে ক্যারামেল বিষয়টা সেটা সন্দেশের রাফ একটুখানি টেক্সচার আর তার উপরে ক্যারামেলের ক্রাঞ্চিনেসটা দুধ ধরছ খেতে টোকেনটা দিতে হবে ভোলা দাকে তো ভোলা দা তো আপনার নাম একদম হাওড়ার বিখ্যাত কুলফি অ্যান্ড ফালুদা
আপনারা কিন্তু আমার একটু ইনস্টাগ্রামটা একটু দয়া করে ফলো করবেন বা একটু যাবেন ভিজিট করবেন। চেষ্টা করি ভালো ভালো ছবি দেওয়ার, ভালো ভালো রিলস দেওয়ার। এই ট্রিপের লাস্ট ফুড সফরের লাস্ট খাবার সেটা হচ্ছে 40 টাকার ফালুদা। এবং একটা জিনিস এখানকার পরশুরামে বা আমি হাওড়ার যে কটা পুরনো দোকানে গেলাম সেখানে লক্ষ্য করেছি, ওনারা কিন্তু শাল পাতায় খাবার সার্ভ করছে। কচুরির দোকানও সার্ভ করছিলো, মেবি আমাদের কি শাল পাতায় দিয়েছিলো, হয়তো দেয়নি, শাল পাতায় ছিল। তো এই জিনিসটা কিন্তু মেনটেন, ঠিক আছে। তো চলুন বিখ্যাত কুলফি ফালুদা একসাথে। জেনুইনলি বলবো, যদি কিছু মনে না করো, আমি যদিও চার পাঁচ বছর ধরে খাবার নিয়ে কাজ করছি, আমার কুলফিটা একেবারেই কিন্তু চলে না, মানে একদমই ভালো লাগে না। বিকজ কুলফি খাওয়ার পর না একটা ময়দা ময়দা ব্যাপার কিন্তু থাকে, হ্যাঁ, আটা আটা ময়দা ময়দা ব্যাপার থাকে। কিন্তু এইখানটায় ভাই সত্যি এটা পিওর, পুরো দুধের যে ওই মিল্কগুলো হয়, পাউডার গরুর দুধ, যে পাউডার দুধ এবং গরুর দুধের তৈরি, মানে যাই দেওয়া আছে পিওর দেওয়া আছে, মহিষ গরু যাই বলো, হেভি লেগেছে। আর এইটার যে শ্রেয়, মানে এইটার যে ক্রেডিট, আমি একমাত্র কোস্তপকে দেবো। কোস্তপ না হলে আজকে ট্রিপটা হতো না, কোস্তপ না হলে মৌসুনি আইল্যান্ডটা হয়তো আমাদের কাছে এতটা পরিচিতি লাভ করতো না, কোস্তপ না হলে স্ট্রিট বিরিয়ানি এত ফেমাস হতো না। কোস্তপের সাথে কাজ করে আমি একটু ইমোশনাল হয়ে পড়ছি, কারণটা হচ্ছে অনেক দিনের অপেক্ষা কিন্তু আজকে অবসান হলো কোস্তপের সাথে কাজ করার। আমাদের কথাবার্তা হয়েছে, কমেন্ট হয়েছে, কমেন্ট চালাচালি প্রচুরবার হয়েছে। অমিতদা অ্যাকচুয়ালি, মানে আমি অনেকদিন ভিডিও বানানো বন্ধ ছিল, কিন্তু অমিতদা কমেন্ট করুক বা যে যাই কম, মানে যাই পোস্ট করি, মোটামুটি একটা ওই সাপোর্টিভ পজিটিভ কমেন্ট দেখতে পাই, যার কারণে আবার ফেরত আসা। রেগুলার বেসিসে শর্ট ভিডিও, রিল আর বড় ভিডিও কিন্তু আমার চ্যানেলেও যাচ্ছে, যেটা হলো মেট্রোপলিটন বয়, চাইলে ঘুরে আসতে পারেন। আজ থেকে 3 বছর আগে হলে আমি বলতাম যে মহিলা দর্শকদের মনের ত্রাস খেয়ে গেল সবাই ক্রাশ, দ্য ওয়ান অ্যান্ড অনলি মেট্রোপলিটন বয়। তো থ্যাংক ইউ এত সুন্দর একটা ভিডিওর জন্য, শুধুমাত্র কোস্তপকে থ্যাংক ইউ দেবো আর আপনাদেরও দেবো, যদি বেশি বেশি করে শেয়ার করো আর একটা কমেন্ট অবশ্যই, কীরম লাগলো না লাগলো সেই সংক্রান্ত আমি আমার ভিডিওতেও বলি, এখানেও বলছি, আপনাদের একটা কমেন্টের যে কত দাম আছে সেটা ক্রিয়েটাররা বুঝে, তাই নিজেদের এই যে ক্ষমতাটা অবশ্যই ভালোভাবে ইউজ করুন। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, আর যাওয়ার আগে যেটা বলি, মি মেট্রোপলিটন বয় ক্যা দেখোগে, সাইনিং অফ, সাইনিং অফ।